বিএনপি সমাবেশ থেকে বলছি, এই যে ড্রোন, ড্রোন ছাড়া ড্রোনের রিমোট নিয়ে বলতেছিস তো? হ্যাঁ, ড্রোন সবার ছিলাম সমাবেশে, ড্রোন ছাড়াই বাড়ি ফিরে যাচ্ছে। এই যে পুরো সমাবেশের তাই পোশাকধারী ফোর্সের পাশাপাশি গোয়েন্দা সদস্য ছিলেন প্রায় 30,000-এর বেশি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে বিএনপির যে মহা সমাবেশ ছিল ফরিদপুরে, সেই সমাবেশের মধ্যে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ পেয়ে গেলেন মির্জা ফখরুল। দর্শক শ্রোতা, সেখানে আসলে ঘটনাটা কী হয়েছিল আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো, এবং এই দিকে লন্ডন থেকে ফোন দিয়ে যা বলেন তারেক রহমান। তো দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা বিরু মূল আলোচনায় চলে যাই। বিরু মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোটো করে একটু আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম, বিএনপি সমাবেশ থেকে বলছি, এই যে ড্রোন, ড্রোন ছাড়া ড্রোনের রিমোট নিয়ে বলতেছি শুধু। হ্যাঁ, ড্রোন সবাই আসছিলাম সমাবেশে, ড্রোন ছাড়াই বাড়ি ফিরে যাচ্ছি। এই যে এই হচ্ছে অবস্থা। আমি ছিলাম হচ্ছে কুয়াকাটাতে, সবাই একটু প্লিজ মনোযোগ দিয়ে শুনেন, আমি ছিলাম হচ্ছে কুয়াকাটাতে ফ্যামিলি ট্যুরে। আমি এই প্রোগ্রামে আসবো না, কারণ হচ্ছে আমি ফ্যামিলি ট্যুরে ছিলাম, আমার কিছু ভাই বোনদের আছে কাছে, তাদের অনুরোধ আমাকে আসতেই হবে এই প্রোগ্রামে। এমনকি ক্যামেরা, ড্রোন, ড্রোন সবকিছু নিয়ে আসতে হবে, ক্যামেরা আনতে হবে, ড্রোন আনতে হবে, সবকিছু নিয়ে আসতে হবে, আসতেই হবে, ঠিক আছে? তাদের মন রক্ষা করতে হবে, আসতেই হবে। এখন এখানে আমি কুয়াকাটায় ছিলাম, কুয়াকাটা থেকে আসছি হচ্ছে ভোরবেলা, ভোরবেলা রওনা দিয়েছি ট্যুর ক্যান্সেল করে, শুধুমাত্র তাদের মন রক্ষার্থে, ঠিক আছে? বিএনপির সমাবেশে ড্রোন শট নিতে আসতেছিলাম, আইছিলাম, ঠিক আছে? কিন্তু এখানে আসার পর আমি জানি না যে এখানকার নেট কানেকশন বন্ধ, আমি এখানে আসার পরে জানছি যে নেট কানেকশন ডিস্টার্ব, ঠিক আছে? আমি ড্রোনটা উঠাইছি মাঠে, ওটা ডিসকানেক্ট হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে মাঠের মধ্যে পড়ে গেছে। আমি দেখলাম মাঠের মধ্যে পড়লো, আমি দেখলাম মাঠের মধ্যে সমাবেশে পড়তেছে, সাথে সাথে আমি ওইখানে গেলাম, ড্রোন পাইলাম না। এখন আমি স্টেজে গেলাম, স্টেজে যাওয়ার পরে বড় বড় যারা নেতা আছে তাদের কাছে বললাম, ভাই আমার ড্রোনটা মাঠের মধ্যে এই মাত্র পড়ে গেছে, আপনারা একটু মাইকে বলেন ড্রোনটার ব্যবস্থা করে দেন। তারা মানে আমার প্রায় 2 ঘন্টা পর, আমার রোদের মধ্যে দাঁড়িয়ে 2 ঘন্টা পর মাত্র সিরিয়াল পাইছে, আমার সিরিয়াল দিছে, বক্তব্য মানে এই বক্তব্যের মাঝখানে 10 সেকেন্ডও লাগে না, 5 সেকেন্ড, যে একটা ড্রোন হারা গেছে পাইলে দিয়ে যান। এখন নর্মাল যারা আছে পাবলিক, তারাও অনেকে কিন্তু ড্রোন বোঝে না। এখন যদি 1 মিনিট বলতে, আমার প্রায় 75,000 টাকা ড্রোন, ঠিক আছে? এখানে আমার কথা হচ্ছে, আমি ছিলাম ট্যুরে, আমি একজনের কিংবা আমার ভাই ব্রাদার যারা আছে তাদের মন রেকর্ডটা আমি এখানে শুট করতে আসছিলাম। এখন আমার দুঃখ হচ্ছে ভাই, আমার কাজে লাগে হচ্ছে শুধুমাত্র আমার ক্যামেরা, আমার ড্রোন আমার কোনো কাজে লাগে না ভাই, ঠিক আছে? হ্যাঁ, বিষয়টা খুবই হাস্যকর এবং মজার, আর আমার জন্য দুঃখজনক, ঠিক আছে? এই যে আমি কুয়াকাটা থেকে এখন পর্যন্ত খাই না, আমি 4 দিন বাসার বাইরে, আমি কুয়াকাটা থেকে ভোরবেলা রওনা দিয়ে 11টার দিকে পৌঁছেছি ফরিদপুরে, এখন হচ্ছে এই যে হেঁটে যাচ্ছি, ঠিক আছে? না খাওয়া দাওয়া, এই যে শুধুমাত্র একটা ড্রোনের রিমোট নিয়ে বাসায় যাচ্ছি, এই হচ্ছে অবস্থা। আমি সকাল 11:30টার দিকে প্রায় ড্রোন উড়াইছি, এখন পর্যন্ত আমি ড্রোন খুঁজে পাই নাই, মাঠের মধ্যে পড়ছে, যদি মাইকে বলতো পাইতাম। কত ভাই ব্রাদার, কত নেতা, কত জনের কাছে গেলাম ভাই, রিকোয়েস্ট করলাম, ভাই আমার একটু মাইকে প্রচার করে দেন। আবার যদি পারি, বেশি দাম না, 70,000-75,000 টাকা দাম, আমি আবার ইনশাল্লাহ রোজগার করতে পারবো, কামাই করতে পারবো, আবার ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, ড্রোন আরেকটা ম্যানেজ করতে পারবো। বাট আজকের যে অবস্থাটা এখানে, অনেক কাছের ভাই আছে, অনেক কাছের ভাই ব্রাদার আছে যাদের জন্য এখানে আসছি, তাদেরকেও খুঁজে পাই না প্রয়োজনের সময়, ঠিক আছে? আমার মতো ছেলের একটা 75,000-70,000 টাকার জিনিস হারানো মানে যে কি একটা মানে বিষয়, যেটা আসলে টাকা ইনকাম করেন যারা তারাই বুঝবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাগের মাথায় যদি আর অভিমান করে বলতে চাই কথাগুলো যদি কোনো ভুল হয় আমি ক্ষমা প্রার্থী। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন, ঠিক আছে, বাই। দর্শক, আপনার ভিডিওটি দেখলে, এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী ভিডিও বিস্তারিত দেখে আসি। গতকালকে যুবলীগের যে মহাসমাবেশ সে সম্পর্কে লিখছে, সে সম্পর্কে লিখছে সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে পুরো সমাবেশের নিরাপত্তায় পোশাকধারী ফোর্সের পাশাপাশি গোয়েন্দা সদস্য ছিলেন প্রায় 30,000-এর বেশি। এই হচ্ছে সরকারের সমাবেশের নমুনা। আর কিছু লাগে? যুব মহাসমাবেশ কি হয়েছে? পুলিশ এবং গোয়েন্দাদের একটা মহাসমাবেশে পরিণত হয়েছে। ক্যাসিনো কাণ্ডে আলোচিত যুবলীগ, ক্যাসিনো লীগ, তারা সম্মেলন করেছে
এই সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকার কুখ্যাত ক্যাসিনোবাজদেরকে দিয়ে লোক সমাগমের টার্গেট করিয়েছে। ঢাকার এই পল্টনের আশপাশের অফিসগুলো থেকে যদি খোঁজ নেন, কোটি কোটি টাকার চাঁদা তুলেছে। কলেজ বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে জোর করে ছাত্রদেরকে নিয়ে এসেছে। গার্মেন্টস মিল ফ্যাক্টরি বন্ধ করে লোকজন নিয়ে এসেছে। এবং আমাদের সাইফুলাত ভাই সংবাদ মাধ্যমে রেফারেন্সে বলেছে, প্রায় 30,000 প্রশাসনের লোকজন ছিল ওই সমাবেশে। মিল ফ্যাক্টরি গার্মেন্টস বন্ধ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের হলের ছাত্রদেরকে জোর করে এনে 30,000 প্রশাসনের লোক দিয়ে সমাবেশ করে দেখাচ্ছে তাদের পেছনের লোক আছে। ভালো, শেখ হাসিনা তো বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন সংগ্রামী নেতা, মহান নেতা, মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা, তার কন্যা, বাংলাদেশের একাধিকবারের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের মতো একটি দলের প্রধানমন্ত্রী। আপনার তো শোডাউন দেখিয়ে আপনার জনপ্রিয়তার প্রমাণ দিতে হবে না। আপনি একটা সুষ্ঠু নির্বাচন দিন, নির্বাচনে প্রমাণিত হবে কে বেশি জনপ্রিয়। কেন আপনি একটি সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পাচ্ছেন? কেন যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপনারা সেই মাসের পর মাস আন্দোলন করেছেন, অগ্নি সংযোগ করেছেন, জনগণকে জিম্মি করেছেন, সেই তত্ত্বাবধায়ক সরকার দিতে ভয় পাচ্ছেন? কি অপরাধ করেছে ছাত্ররা? আপনার ফাহাদে মৃত্যুবার্ষিকী থেকে একটা তারা শোকসভা করছে, সেই শোকসভায় কারা হামলা করেছে? ছাত্রলীগ সেখানে প্রকাশ্যে হামলা করেছে পুলিশের উপস্থিতিতে, সমস্ত গণমাধ্যমের সেখানে উপস্থিতিতে। আহত ছাত্ররা ঢাকা মেডিকেল কলেজে গেছে, সেখানে পুলিশ তাদেরকে উদ্ধার না করে, তাদের পাশে না দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে তারা মামলা দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এবং আমি ইতিমধ্যে 8 জনের জামিন হয়েছে শুনেছি। আগামী 14 তারিখ এই মামলার পরবর্তী শুনানির তারিখ আছে। আমরা দেখতে চাইব যে সেখানে যে আদালতে তারা আছেন, এই আদালত তাদেরকে নিঃশর্ত মুক্তি দেবার ব্যবস্থা করবেন। সকল গণমাধ্যম দেখিয়েছে ছাত্রলীগের গুন্ডারা, সন্ত্রাসীরা কিভাবে তারা প্রকাশ্যে দিবালকে হামলা করেছে, আক্রমণ করেছে। এবং এটা কি আইন আদালতের নজরে নাই? বিচারপতি আপনার কি নজরের মধ্যে এটা নাই? নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেট সাহেব, সকল গণমাধ্যম দেখিয়েছে, সংবাদপত্র ছবি দিয়ে বেরিয়েছে কারা হামলা করেছে। পুলিশ তাদের কাউকে তারা গ্রেপ্তার করে নাই সরকারের। এবং আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, ছোটবেলার বিখ্যাত গান আপনারা জানেন, বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। পরিষ্কার করে বলতে চাই, এই ছাত্রদের যদি আপনারা নিঃশর্ত জামিনের যদি এদেরকে মুক্ত না করেন, রাজবন্ধীদেরকে যদি মুক্তি দেবার ব্যবস্থা করতে না পারেন, এই আন্দোলন ইতিমধ্যেই গণজোয়ারে, ইতিমধ্যেই একটা গণজাগরণে পরিণত হয়েছে। আগামীতে গণ অভ্যুত্থানের রূপ দিয়ে আমরা এই সরকারকে যেমন বিদায় দেব। দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওকে শেষ করে, ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।